সৌন্দর্য মণ্ডিত করেছি বান্দা তুমি জানো না, এমন কত তারকারাজি আমি পৃথিবীতে সৃষ্টি করেছি, যে গোটা জগৎগুলো সৃষ্টি করেছি সেই জগতে কত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্ররাজি গ্রহরাজি আমি রেখেছি বান্দা, এটি তোমার জ্ঞানের বাইরে, এ সম্পর্কে তোমার জ্ঞান খুবই ন্যূনতম। আজকে মহাকাশ গবেষকরা আবিষ্কার করেছে যে পৃথিবী এই মহাশূন্যে গ্যালাক্সি আছে, অর্থাৎ নক্ষত্রমণ্ডলী। একটি একটি গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে তারা বলছে 1 লক্ষ আলোক বর্ষের প্রয়োজন। 1 লক্ষ আলোক বর্ষের প্রয়োজন, আর আলোর গতি পার সেকেন্ড 1,86,000 না 84,000। এই যে এত সময়, এত গতি যা পার সেকেন্ড, সেই অনুযায়ী বলছে যে 1 লক্ষ আলোক বর্ষের প্রয়োজন গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে, একটি গ্যালাক্সি। আর এই ধরনের গ্যালাক্সি অগণিত অসংখ্য আছে। তাহলে আমরা বিশ্বাস রাখি যে সব সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তারা বলছে এটা প্রকৃতি, নেচার, নিজে নিজে সৃষ্টি। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের বাস্তব জীবনের সঙ্গে সর্বক্ষণ সম্পর্কিত, সেটি হলো সফলতা আর ব্যর্থতা। তাদের কাছে আজকে যারা পশ্চিমা কৃষ্টি কালচারে ভেসে চলেছে, তাদের কাছে সফলতা কি? তাদের কাছে সফলতা হলো এই পৃথিবীর জীবনে অনেক কিছু পেয়ে যাওয়া, অনেক কিছু অর্জন করা, অর্থ, সম্মান, প্রতিপত্তি, শক্তি। যে পেল সে সফল, যে পেল না সে ব্যর্থ। এটাই তো সংগ্রাম পৃথিবী। আপনি নেটে সার্চ করুন, গুগলে যে পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকা, যারা সফল ব্যক্তি, সাকসেস ম্যান যারা, তাদের একটা লিস্ট আপনি গুগলে সার্চ করুন, দেখবেন পৃথিবীর ধনকুবেরদের নামগুলো হুড়হুড় করে চলে আসছে, পৃথিবীর রাষ্ট্রনেতাদের নামগুলো হুড়হুড় করে চলে আসছে। এরা হলো পৃথিবীর সফলতম ব্যক্তি, সফলতার লিস্টে এদের নাম। অর্থাৎ তাদের কাছে ধারণা হলো যে সফলতা আর ব্যর্থতার মাপকাঠি হলো শক্তি আর অর্থ, যে অ্যাচিভ করতে পেরেছে, অর্জন করতে পেরেছে সে সফল, যে শক্তি আর অর্থ অর্জন করতে পারেনি সে বিফল। ইসলাম কি বলে? আমরা যা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের ধারণা কি? আল্লাহ পাক কোরআনে সফলতা আর ব্যর্থতার সংজ্ঞা কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহতে সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দেন, ফামান যুহজিয়া আনিন নারী ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ফামান যুহজিয়া আনিন নারী ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ফামান যুহজিয়া আনিন নারী ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওহে মানব সকল তোমরা কান খুলে শুনে নাও, ফামান যুহজিয়া আনিন নারী, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো, জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হলো, বাউদ খিলাল জান্নাতা, আর জান্নাতে যাকে পাঠিয়ে দেওয়া হলো, জান্নাতে যাকে পৌঁছে দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলতা লাভ করলো। এই পাঁচটি বিষয় খুব ভালো করে বুঝুন। আমাদের কাছে উপাস্য হলেন আল্লাহ, আমাদের কাছে জ্ঞানের বুনিয়াদ ওহি, আমাদের কাছে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি, আমাদের কাছে পৃথিবী হলো সৃষ্ট, আমাদের কাছে মুক্তি হলো জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া, জান্নাতে পৌঁছে যাওয়া। তাদের কাছে উপাস্য হলো অর্থ, তাদের কাছে জ্ঞান হলো মানুষ যেগুলো তার পঞ্চেন্দ্রিয় আর বিবেক দিয়ে অর্জন করতে পারে, তাদের কাছে মানুষ হলো একটি সামাজিক জীব, তাদের কাছে পৃথিবী হলো নিজে নিজেই সৃষ্টি একটি বস্তু, আর তাদের কাছে নাজার
বা মুক্তি হলো যে পৃথিবীতে অনেক কিছু পেয়ে যাওয়া। এই পাঁচটা বিষয়কে মাথায় রেখে এবার আগের আলোচনা বোঝার চেষ্টা করে এখন বলো পৃথিবীবাসীর সফলতা যারা আল্লাহকে বিশ্বাস করে না আর আমাদের সফলতা কি একরকম হবে? হবে কি? পৃথিবীবাসীর পৃথিবী সম্পর্কে তাদের ধারণা, তাদের ভাব ভাবনা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আর আমাদের পৃথিবী সম্পর্কে ভাব ভাবনা ইচ্ছা আকাঙ্ক্ষা এক হবে? হবে না। জ্ঞান তারা কোনটিকে নলেজ বলছে আর আমরা কাকে নলেজ বলছি, এই দুটি কি এক হবে? হবে না। আমাদের কাছে উপাস্য, আমরা যার কাছে মাথা নত করব আর তারা কার কাছে মাথা নত করবে, এই দুটি বিষয় কি এক হবে? হবে না। আজকে আমার জাতির মাথা থেকে এই পার্থক্য হারিয়ে গেছে। আমরাও নিজেদের ভাবি যে আমরা সফল না ব্যর্থ এটা মাপ করব পশ্চিমাদের মাপকাঠিতে, পশ্চিমাদের ইঞ্চি কাটে। আমাকে আর আপনাকে মাপতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সফলতার মাপকাঠি কি দিয়েছে, ব্যর্থতার মাপকাঠি কি দিয়েছে। আমরা মনে করি পৃথিবীতে আর এই ভাবনা থেকে মৌলিক বিষয় যখন আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে আমরা কখনো আর স্বপ্ন দেখতে পারিনি বা পাচ্ছি না যে আমরাও পৃথিবীতে কোনোদিন বিজয়ী হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয় বিজয়ী হওয়ার জন্য, পৃথিবীতে সম্মানের জীবন যাপনের জন্য আল্লাহর কোরআন সংখ্যাধিক্যর গুরুত্ব দেয় না। আল্লাহর কোরআন বিরাট অর্থের গুরুত্ব দেয় না। আল্লাহর কোরআন সংখ্যা গুরু হতে হবে এ কথা বলে না। আল্লাহর কোরআন একটি দাবি করে, সেটি হলো বান্দা তোমাকে সঠিকভাবে মুমেন হতে হবে আর আমি যে জীবন ব্যবস্থা দিয়েছি সেই জীবন ব্যবস্থার প্রতি তোমার পূর্ণ আস্থা, আমার নিষিদ্ধ বস্তুগুলোকে নিষিদ্ধ মনে করে চলা, আমার আদিষ্ট বস্তুগুলোকে তোমাকে মেনে নেওয়া। আল্লাহর কাছে বিজয় লাভ করার জন্য সংখ্যার কোনো গুরুত্ব নেই, বিজয় লাভের জন্য অর্থের কোনো গুরুত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ জানিয়ে দিয়েছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কাম মিন ফিআতিন কালিলা, কত ছোট ছোট দল, গালাবাত ফিআতান কাসীরা, তারা বড় বড় দলের উপরে জয় লাভ করেছে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আদেশে ছোট ছোট দল তারা বড় বড় দলের উপরে জয় লাভ করেছে। আজকে আমরা জয় খুঁজছি অন্য সূত্র ধরে, আমরা নিজেদের সম্মান মুসলিম জাতির পুনরুত্থান খুঁজছি অন্যদের সূত্রকে নিজেদের গাইডলাইন মনে করে, কিন্তু না, মুসলিম জাতির যদি সফলতা খুঁজতে হয় কোরআন আর হাদিসের গাইডলাইন মেনে, তার প্রিন্সিপাল তার সূত্র ধরে আমাকে আর আপনাকে সফলতা খুঁজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুবক ছিলেন, তার আমানতদারিতা, তার সত্যবাদিতা, তার ব্যবহারিক জীবন দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তখন তো তিনি নবী হননি, তিনি ছিলেন ধনকুবের ইন্টারন্যাশনাল বিজনেস ওম্যান, ইন্টারন্যাশনাল তার ব্যবসায়িক দল সিরিয়াতে যেত, অর্থাৎ আজকের যে সিরিয়া দামেস্ক তৎকালীন যুগের শাম, তার ব্যবসায়ী দল ইরাকে আসতো, বাগদাদ কুফা বসরাতে ইরানে আসতো, তাহলে তিনি তৎকালীন যুগের ইন্টারন্যাশনাল লেভেলের একজন ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসায়ী একজন নারী, তিনি আল্লাহ রাসূলের বিয়ের প্রস্তাব দিলেন। আমরা মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করতে কঠোর কাফেরদের সামনে সক্ষম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দিয়েছিলেন, মর্যাদা থেকে কাফেররা
অবাক হয়ে গিয়েছিল আমাদের এরকম ধারণা ভাই এত বেশি আমরা মুজিজার আলোচনা শুনেছি আল্লাহ পাক অনেক মুজিজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন কিন্তু গবেষক ওলামারা লিখেছেন আল্লাহর রাসূলের মুজিজা দেখে যতটা আরব জাতি তারা প্রভাবিত হয়েছিল তার তুলনায় আল্লাহর রাসূলের ব্যবহার দেখে তারা বেশি প্রভাবিত হয়েছিল জোরে বলা যাবে না তার ব্যবহার দেখে বেশি প্রভাবিত হয়েছিল তার মুজিজা দেখে বেশি নয় কেন এমন অলৌকিক কিছু কাজ তারা জাদুকরদের কাছ থেকে দেখতো পার্থক্য ক্ষমতা ছিল না কোনটি জাদু আর কোনটি মুজিজা কিন্তু সব তো অলৌকিক মত আল্লাহর রাসূলের যে ব্যবহারিক জীবন ছিল সেটি দেখে তারা বেশি প্রভাবিত হয়েছিল হ্যাঁ আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেটি দেখে প্রভাবিত হয়েছিলেন এবং বিয়ের প্রস্তাব দিলে আল্লাহর রাসূল গ্রহণ করলেন কিন্তু আল্লাহর রাসূল কি সেই অর্থ নিয়ে নিজের উপরে খরচ করেছিলেন অর্থই যদি ইসলামের জয় লাভের একমাত্র মাপকাঠি হতো একমাত্র মেরুদণ্ড হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার অর্থগুলোকে সংরক্ষণ করতেন স্টোর করতেন ফ্রিজ করতেন রেখে দিতেন যে ইসলামের জয় জয়কারের জন্য অর্থের প্রয়োজন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমরা নবীর ঘরে তখন 9 জন স্ত্রী ছিলাম 9 জন স্ত্রী ছিলাম আমাদের বাড়িতে 2 মাস চুলো জ্বলতো না হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন খালাজান 2 মাস চুলো জ্বলতো না আপনারা কিভাবে জীবন যাপন করতেন জীবন ধারণ করতেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আলাল আসওয়াদাইন আলাল আসওয়াদাইন আলাল আসওয়াদাইন আমরা আসওয়াদাইন অর্থাৎ পানি আর খেজুর খেয়ে জীবন ধারণ করতাম আম্মা জান বলেন আমরা প্রথম মাসের চাঁদ আকাশে উঠতে দেখতাম ওই চাঁদ উঠে আবার ডুবে যেত দ্বিতীয় মাসের চাঁদ আবার আকাশে উঠে যেত ওই চাঁদ আবার ডুবে যেত তৃতীয় মাসের চাঁদ আকাশে আবার উদিত হতো 2 মাস সম্পূর্ণরূপে অতিবাহিত হয়ে যেত আমরা নবীর ঘরে 9 জন বিবি ছিলাম আমাদের ঘরে উনুন জ্বলতো না কেবলমাত্র খেজুর আর পানি 2 মাস আল্লাহ পাক কি দেখছিলেন না আল্লাহ পাক কি খবর রাখতেন না যে আমার নবীর ঘরে 2 মাস চুলো জ্বলে না আমার নবীর ঘরে 2 মাস কোনো খাদ্য রান্না হয় না আমার নবীর স্ত্রীরা খেজুর আর পানি খেয়ে জীবন যাপন করছেন আল্লাহ জানতেন না আল্লাহ দেখতেন না আল্লাহ দয়া আসতো না আল্লাহু আকবার আজকে আমাদের যদি একটু সমস্যা হয় আমরা বলে বসি আল্লাহ আমার দিকে একটু দেখেন না আল্লাহ আমাকে একটু তাকান না আমার দিকে আমার প্রতি দয়া করেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই নয় আল্লাহর নবী হাত তুলে দোয়া পর্যন্ত করেছেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা আল্লাহুম্মা আহইনি মিসকিনা আল্লাহুম্মা আহইনি মিসকিনা আল্লাহ আপনি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখেন ও আমি তিনি মিসকিনা আর আমাকে দরিদ্র অবস্থায় পৃথিবী থেকে উঠিয়ে নেন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আর কিয়ামতের দিন আমাকে এই গরিবদের দলেই আপনি ওঠাবে তাহলে আল্লাহ নবী যখন দোয়া করছে তাহলে ইসলাম প্রতিষ্ঠা হওয়া ইসলাম পৃথিবীতে এস্টাবলিশড হওয়ার রাজ সেই রহস্য কি সেই রহস্যটা কি আল্লাহ পাক একটি দল একটি দল একটি দল এমন চাইছে যারা প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী করবে আজকে এই দলের অভাব দেখা দিয়েছে এই দলের অভাব দেখা দিয়েছে যারা প্রত্যেকটি কাজ তার প্রতিপালকের ইঙ্গিতে করবে প্রতিপালকের আদেশে করবে প্রতিপালক যেখানেই বলবে দাঁড়িয়ে যাও সেখানেই দাঁড়িয়ে যাবে 1 ইঞ্চি 1 কেশ পরিমাণ তারা এগিয়ে যাবে না এই দলের অভাব
আসলে ইসলাম বাস্তবায়ন ইসলামের ইমপ্লিমেন্ট কি আমরা মনে করি মনে করো একটি বিষয় আমরা নিজেরা নির্ধারণ করে নিলাম যে একটা জলসা করব এই জলসা দিয়েই বলছি আমি এই জলসাটি আমরা করব এই করার জন্য এবার আমরা নিজেরা ডিজাইন করি নিজেদের ব্রেনে যে জলসার স্পেস কেমন হবে লাইটিং কেমন হবে ডেকোরেশন কেমন হবে এর যে ব্লুপ্রিন্ট সেটা আমরা নিজেদের ব্রেনে নিজেদের মনের ইচ্ছা অনুযায়ী করি তো হ্যাঁ না করি তো আল্লাহ প্রেমী একজন মুসলিম যাকে আল্লাহ মদদ করবেন সাহায্য করবেন সাহায্যর হকদার সাহায্যের অধিকারী নুসরাতে ইলাহি পেতে গেলে জলসা আমি করব এই ইচ্ছা যখন মনে আসবে প্রথম নম্বরে আমাকে ভাবতে হবে যে আমার আল্লাহ এই জলসা করার অনুমতি দিয়েছেন হ্যাঁ আর না যদি আমি এটা বুঝতে সক্ষম হই যে আল্লাহ জলসা করার অনুমতি দিয়েছে হ্যাঁ আল্লাহ জলসা করতে বলেছেন দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আল্লাহ বলেছেন এবার আমাকে ভাবতে হবে যে আল্লাহ পাক জলসা করার অনুমতি তো দিয়েছেন এই জলসাকে আল্লাহ কি রূপে করার অনুমতি দিয়েছেন কতটা করার অনুমতি দিয়েছেন দেখো প্রয়োজনের নামে অপ্রয়োজনকে প্রয়োজনের মধ্যে শামিল করলে হবে না প্রয়োজনের নাম করে যুগের চাহিদার নাম করে যেগুলো অপ্রয়োজনীয় বিষয় সেগুলো যখনই আমরা একটা 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 করে ইসলামের নামে চালাতে শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন বান্দা এটি তো আমার দেওয়া ইসলাম নয় এটি তো আমার দেওয়া জলসা নয় এটি তো তোমার মনের ইচ্ছা তোমার মনের চাহিদা অনুযায়ী ইসলাম তোমার মনের চাহিদা অনুযায়ী জলসা অতএব এতে তো আমার মদদ আসবে না আমাকে আর আপনাকে ভাবতে হবে প্রত্যেকটি জায়গাতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটুকু পারমিশন দিয়েছেন আর কতটুকুতে দেননি আর এই পারমিশন বোঝার জন্য ইলমে ওয়াহি ভাই আজকে আমরা যারা বক্তা এক এক রাতে তিনটে করে জলসা করি তো হ্যাঁ না বলে আচ্ছা আমরা বেশি সব থেকে ভালো বক্তা না আল্লাহ রসুলের সাহাবি আর সাহাবিদের ছাত্র যারা তারা ভালো বক্তা ছিলেন হ্যাঁ সাহাবি আর তাবিঈনরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি নিজের শিক্ষক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন হুজুর আমাকে আপনি অনুমতি দেন আমি সপ্তাহে দুই থেকে তিন দিন বা চার দিন আমি একটু মানুষের মাঝে দিনের কথা বলতে চাই আমার মসজিদে আমার মহল্লাতে আমার যেখানে প্রয়োজন বোধ করব আমি দিনের কথা বলতে চাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না 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 ইকরামা শোনো 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 তুমি দুই সপ্তাহে তিন দিন চার দিন তো দূরের কথা তুমি সপ্তাহে দুই দিন মানুষের সামনে তুমি দিনের কথা বলার অনুমতি নাই তুমি সপ্তাহে একদিন মানুষের সামনে দিনের কথা বলতে পারবে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের সাহাবী রাসূলের চাচাতো ভাই তোমাকে সপ্তাহে একদিন দিনের কথা বলার অনুমতি দিলাম একদিন সপ্তাহে একদিন বলবে তুমি দুদিনও নয় আমরা বলবো তখন জনসংখ্যা কম ছিল তখন এত প্রয়োজন ছিল না আরে ভাই জনসংখ্যা কম থাকলে ওলামা হযরতের সংখ্যাও তো কম ছিল আজকে জনসংখ্যা বেড়েছে ওলামা হযরতও তো বেড়েছে এগুলো লজিক নয় আমাকে আর আপনাকে প্রত্যেকটা বিষয়ে দেখতে হবে যে আমি যে কাজই করতে যাচ্ছি আমার মনের চাহিদা পূরণ করছি না তো আমার মনের চাহিদা পূরণ করছি না তো আসলে শয়তান এত চালাক এত চালাক আমার আগে আপনাকে এত ভাবে ধ্বংস করে সবগুলোকে বলে যে এটি ভালো কাজ তুমি করো এটি দিনের কাজ এটাকে সুন্দর করে করতে হবে তুমি করো আমরা এটা যখন আমার মাথায়ও ভরে দিয়েছে যে এটা দিনের কাজ এটাকে সুন্দর হবে তুমি করো আমরা ব্যাস করতে শুরু করে দেই আমরা একবারও যাচাই করি না
ইঞ্চি কাট দিয়ে নেবে নাই না যে ইসলাম কি এটাকে ভালো বলছে, ইসলাম কি এটার অনুমতি দিয়েছে। মনে করো আমরা যে ডেকোরেশন করেছি আজকে, আমি একদম বাস্তব দিয়ে বলতে চাইছি, আজকে এইখানে তো এই পুরো মাঠের সবগুলো ভরে গেলে তবেই তো এই ডেকোরেশন আর এই অ্যারেঞ্জমেন্ট আর খরচে যথাযথ উপকার হতো, কিন্তু মানুষ কি ভরেছে? ভরেনি। কেন? আসলে আমার নিয়তের ফোকাস ফ্ল্যাশ কোন দিকে ছিল, আমাদের ইচ্ছার ফ্ল্যাশিং কোন দিকে বেশি ছিল, মানুষের কাছে দরগায়ে দরজায় বাড়িতে বাড়িতে যে আজকে জলসার গুরুত্ব বোঝানো, না আমার কাছে আমার ফ্ল্যাশিং বেশি ছিল ডেকোরেশনের দিকে। একটু নিজেরা ভাবলে বুঝতে পারবো যে মানুষের কাছে এই জলসার গুরুত্ব বোঝানোর জন্য মানুষকে একটা একটা করে বোঝানোর তুলনায় এর ব্যবস্থাপনা করতে আমার অধিক সময় ব্যয় হয়ে গেছে। আমি যে সময়গুলো জলসার পিছনে দিয়েছি তার 98% সময় আমার জলসার ডেকোরেশনে গেছে। এর কালেকশন, এর ব্যবস্থাপনা, এর ডেকোরেটর বুকিং, এর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, কিন্তু জলসার জন্য আমি লিফলেট মাইকে ঘোষণা মসজিদে জুমার দিন বলে ক্ষান্ত হয়ে গেছি। আল্লাহ নবী কি তাই করতেন? আমাদের কুরআনের তরিকাতরা কি তাই করতেন? অনেক দূরে যেতে হবে না, আমরা যে এলাকার মানুষ, বসিরহাট এলাকার মানুষ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে তাই করতেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা হয়েছে, ক্যানিং এর কোন এলাকাতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দিন প্রচারের কাজে গেছে, যে গ্রামে তিনি পৌঁছেছেন, গ্রামে পৌঁছানোর পরে গ্রামের মানুষরা বলেন, হুজুর আমরা তো আপনাকে চিনি না, আমরা আপনাকে জানি না, আমাদের গ্রামে একজন মোড়ল সাহেব আছেন, যদি আমাদের মোড়ল সাহেব বলে দেন যে এই মৌলভীর কথা শুনতে হবে, আমরা সকলেই আপনার কথা শোনার জন্য প্রস্তুত আছি, হুজুর আপনি মোড়ল সাহেবের বাড়িতে চলে যান, মোড়ল সাহেব যদি আমাদের আদেশ করে আমরা সকলেই বসে যাব। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পদে মোড়ল সাহেবের বাড়িতে হাজির হয়েছেন, বাড়িতে গিয়ে সংবাদ নিয়ে দেখেন মোড়ল সাহেব বাড়িতে নাই, মোড়ল সাহেব তার চাষ খেতে পাটের খেতে কাজ করছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সেইখানে পৌঁছে গেছেন, যাওয়ার পরে মোড়ল সাহেবের সঙ্গে কথা বলেছেন, মোড়ল সাহেব বলেন, হুজুর মৌলভী সাহেব আমি তো আপনাকে ধরে চিনি না, কিন্তু শুনুন এখন আমার কাজের সময়, আপনি যদি এখন আমার সঙ্গে কাজে শরীক হয়ে যান, কাজ শেষে সন্ধ্যার পরে আমরা আপনার কিছু কথা শুনতে পারি। জীবনীতে উল্লেখ করা হয়েছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মোড়ল সাহেবের যারা কর্মচারী ছিল, যারা জন ছিল, কাজের লোক ছিল, শ্রমিক ছিল, তাদের সঙ্গে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মোড়ল সাহেবের পাট কেটে ঘাস নিকলাতে শুরু করেছেন, তাদের সঙ্গে কাজ করে তারা যখন কাজ শেষ করেছে, আসার পরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সন্ধ্যার পরে তাদের নিয়ে দিনের কথা বলতে শুরু করেছেন, একের পর এক আল্লামা রুহুল আমিনের বক্তব্য শুনে তার জ্ঞান গর্ব এবং তার যুক্তি তর্ক দিয়ে যখন দিনের কথা তাদের সামনে তিনি উপস্থাপন করেছেন, তারা তখন জার ও কাতার অঝোর নয়নে কাঁদতে শুরু করেছেন যে আমরা এমন একজন মহান ব্যক্তি, এমন একজন পণ্ডিত ব্যক্তির সঙ্গে দিনের বেলা কি আচরণ করেছি, তিনি আমাদেরকে আল্লাহর পরিচয় দিতে এসেছেন, তিনি নবীর কথা বলতে এসেছেন, তিনি নবীর সুন্নাত শেখাতে এসেছেন, আর সেই ব্যক্তির সঙ্গে আমরা সারা দিন ধরে কি ব্যবহার করেছি। দিন প্রচারের জন্য এই জলসাগুলোর পথ চলা শুরু হয়েছিল। আমরা আজকে ভুল আমায় বুঝবেন না, আমি জলসা বিরোধী নই, কিন্তু জলসার আসলে সঠিক মাপকাঠি কি, জলসাকে কোথায় রাখতে হবে, আমরা এটাকে বাৎসরিক সেমিনার বানিয়ে নিয়েছি, বাৎসরিক অনুষ্ঠান বানিয়ে নিয়েছি, এমন করে যে কত অনুষ্ঠান বানিয়েছি ভাই। অগ্রহণ মাস তো এটি, অগ্রহণ মাসে দোয়াখানি হয় না? কোন মাসে হয়? অগ্রহণ মাসে হয়, এখনো হয় তো? আর কোন মাসে হয়? কার্তিক অগ্রহণে, পৌষ মাসে হলো হলো। আচ্ছা, এই দোয়াখানিটা আসলে কি ভাই? দোয়াখানি একটা তাবিজ তো,
তাবিজাদের বইতে একটি দোয়া লেখা আছে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাবিজাদ চতুর্থ খণ্ডে এই দোয়াটি লিখেছেন যে এই দোয়া পড়ে কোন পশুর মাথায় দম করে সেই পশুটি জবেহ করে খেলে যে এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে মহামারী আল্লাহ দূর করেন। এটি হলো এর মূল থিম, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, করোনা এসেছে কোন মাস থেকে? মার্চ মাস থেকে না ফাল্গুন মাস থেকে? না। আচ্ছা, সেই ফাল্গুন চৈত্র মাস থেকে আমরা এখনো কি একবারও দোয়াখানি করেছি? কিন্তু অকারণ পড়তেই দোয়াখানির হিড়িক শুরু হয়ে গেছে। এক এক জায়গায় সাতটা আটটা গরু একসঙ্গে দোয়াখানি। আচ্ছা, এই দোয়াখানি কি সেই দোয়াখানি আছে না গোশ খাওয়ার অনুষ্ঠান হয়ে গেছে? এটা গোশ খাওয়ার অনুষ্ঠান তো এক। দ্বিতীয় কথা, এই দোয়াখানি যারা করতেন ভাই তাদের জবান ছিল পবিত্র, তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তারা ক্যালেন্ডার ছিঁড়ে তাবিজ মাদুলের মধ্যে ভরে দিলে রোগ সেরে যেত, ভূত পালিয়ে যেত, ঠিক বলছি? যেত, প্রমাণ আছে। ক্যালেন্ডার ছিঁড়ে নিজের পবিত্র হাত দিয়ে মাদুলের মধ্যে ভরে দিয়ে বলতে নিয়ে যা, তাতেই ভূত পালাতো। এমন রেকর্ড আছে, ডান হাতে তদবির লিখছেন, হঠাৎ কি মনে হয়েছে বাম হাত তুলে দোয়া করেছেন, যে ব্যক্তি তদবির নিয়ে দিতে এসেছিল তার সমস্যা সমাধান হয়ে গেছে। এটা কিসের প্রভাব ছিল? তাদের সঙ্গে আল্লাহর কানেকশনের প্রভাব, তাদের সঙ্গে আল্লাহর সম্পর্কের প্রভাব। ভাই আমার যদি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি মজবুত না থাকে, গভীর না থাকে, আমার আল্লাহ কেন আমার কথা শুনবেন? শুনবেন কি? শুনবেন না। তাহলে তাদের দোয়াখানি তাদের পবিত্র জবান দিয়ে এই দোয়া পড়ে পশুর মাথায় দম করতেন, সেই পশু জবাই করে মহামারী যেখানে ছড়িয়ে পড়ত সেই এলাকাতে খেতে দিলে মানুষ সুস্থ হয়ে উঠতেন। আমরা সেই আমলটাকে প্রথা বানিয়ে নিয়েছি, আমরা সেই আমলটাকে রেওয়াজ বানিয়ে নিয়েছি যে দোয়াখানি করতে হয় অগ্রহণ মাসে আমাদের বাপদাদারা করতে। এটা বেদাতে পরিণত হয়ে গেছে, উদ্দেশ্য হারিয়েছে। সেই ফাল্গুন থেকে নিয়ে এই পর্যন্ত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন যে কোনো মাসে যদি দোয়াখানি করতাম, যে মহামারী আসলে দোয়াখানি করতে হয় তাহলে সঠিক জায়গায় থাকতো পদ্ধতিটি, সেইখান থেকে সারিয়ে এটা প্রথা বানিয়ে নিয়েছি। জলসা হতো মানুষকে দিনের কথা শেখানোর জন্য, আজকে জলসা করে নিয়েছি বাৎসরিক অনুষ্ঠান জায়গা থেকে সরে এসছে। এখন আমাকে সমীক্ষা করতে হবে, রোগ যখন লেগেছে অপারেশন করলে তো ব্যথা লাগবেই, আমার শরীরে যদি অস্ত্রোপচার হয় আর ক্লোরোফর্ম যদি না থাকে, অবাস যদি আমাকে না করে, যন্ত্রণা তো হবেই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিন্না, মান আহাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিন্না। আম্মা জান বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি শরীয়তের মধ্যে নূতনত্ব সৃষ্টি করবে ওই নূতনত্ব বিষয়টি বর্জিত। মান আহাদাসা ফি আমরিনা হাযা, যে শরীয়তের মধ্যে কোনো নূতন ব্যবস্থা নিয়ে আসবে ওই নূতন ব্যবস্থা বর্জিতটি গ্রহণীয় নয়। ফালাইসা মিন্না, আল্লাহ নবী জানিয়ে দেন ওই ব্যক্তি আর এই মুসলমানদের অন্তর্ভুক্ত থাকবে না, উম্মতে মুহাম্মাদি থেকে বেরিয়ে যাবে। এই হাদিসটিকে সামনে রাখেন। আচ্ছা, অনেকেই বলবে, ও আচ্ছা, তাহলে তো ভাই বাইক চালাও বেদাত, ট্রেন চালাও বেদাত, মাইকে অস করাও বেদাত, এই চেয়ারে বসাও বেদাত। আল্লাহ নবী তো চেয়ারে বসেননি, বসেছেন কি ভাই? মুখ খুলে বলতে হবে, আল্লাহ নবী যুগে লাউড স্পিকার ছিল? আল্লাহ নবী যুগে রেকর্ডিং ব্যবস্থা ছিল? টিউব লাইট ছিল? কিছুই ছিল না। মসজিদে মার্বেলও ছিল না? তাহলে সব তো বেদাত। বেদাত মানে যদি নতুন সৃষ্টি তাহলে সব বেদাত? এমনই তো আমরা শুনি তো ভাই, তাহলে সবই বেদাত? আমিও বেদাত, আপনিও বেদাত, আমরাও আল্লাহ নবী যুগে ছিলাম না? আসলে বেদাতের সংজ্ঞাটা আল্লাহ নবী এই হাদিস পাকে যেটি বলেছেন, ফি আমরিনা হাজা, এটা বোঝার বিষয় যে ধর্মীয় বিষয়ে ইবাদত রূপে আমলের আকারে
যদি কেউ কিছু নতুনত্ব সৃষ্টি করে তাহলে সেটা বর্জিত, সেটা বর্জনীয়, বর্জন করতে হবে। খুব ভালো করে বোঝেন, শরীয়তের মধ্যে ভাই দুটো জিনিস, একটি হলো কথা বলা, আর এই কথাকে আপনাদের কাছে ক্লিয়ারলি স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়ার জন্য এই লাউড স্পিকার, তাই তো? মূলত কি কথা তো? আমি যদি এখানে কথা বন্ধ করি মাধ্যমার কাজ করবে? ইলেকট্রিকের লাইট চলছে, আমি যদি পাওয়ার হাউস থেকে কানেকশন কেটে দিই ও লাইটের কাজ হবে? হবে না। এই দুটো পার্থক্য বুঝতে হবে, একটি হলো শরিয়াত আর একটি হলো শরিয়াত পালন করা।